আসসালামু আলাইকুম আমি জহির চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজ আমরা মূলত আলোচনা করব HTML নিয়ে HTML এর প্রথম যদি টিউটোরিয়াল বলি যে HTML এর ট্যাগ অ্যাট্রিবিউট এই জিনিসগুলো নিয়ে অর্থাৎ HTML এর স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে হয় এই স্ট্রাকচারের মধ্যে কিছু জিনিস আছে ট্যাগ কিছু অ্যাট্রিবিউট আছে সেইগুলোকে আইডেন্টিফাই করাই হচ্ছে আজকের এই টিউটোরিয়ালের উদ্দেশ্য तो आमी बोली जोदी प्रथमे एक छवि आपनादेर के देखाई एमन एक छवि जेखाने बोलतेछे जे हाउ HTML डकुमेंट इज रिलेटेड टू ह्यूमैन बडी आमरा जोदी एक मानुषेर साथे HTML डकुमेंटटा बा स्ट्राकचारटाके चिंता करी ताहले हच्छे एटा प्रथमे हच्छे HTML एबं HTML दिये शेष एखाने देखेन HTML एबं HTML ए दुइटा शब्देर मध्ये एकटु पार्थक्य आछे पार्थक्यटा कि एखाने एकटा स्लैश आछे एबं एटार मध्ये कोनो स्लैश नाई तार माने जखन HTML एर टैग शुरू करी एगुलोके एक एकटा टैग बला हय एगुलोके एक एकटा टैग बला हय ए जिनिसगुलो एकटु भालोभाबे बुझे नेबेन एबं जेमन हेड बडी एगुलो प्रत्येकटा एक एकटा टैग एबं जोदि बला हय एलिमेंट कोनटाके बला हय एटाकेও एलिमेंट बला हय तबे এই যে ট্যাগ শুরু এবং শেষ এবং মাঝখানে ভিতরে যদি কোনো ধরনের যা কিছু থাকে না কেন এই পুরোটাকে বলা হচ্ছে একটা এলিমেন্টস এবং হেড এবং শুরু এবং শেষ এবং এটার ভিতরে কিছু জিনিস থাকবে এই ভিতরে আর ট্যাগও থাকতে পারে আর অন্য জিনিসও থাকতে পারে এটা পুরোটাকে বলা হচ্ছে হেড একটা এলিমেন্টস এবং বডি এলিমেন্টস এটা একটা HTML এলিমেন্টস ওকে তো HTML এলিমেন্টে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে হেড মানে হচ্ছে মানুষের মাথার সাথে তুলনা করা হয় এবং আরেকটা হচ্ছে বডি তার মানে নিচের যে অংশটা আছে পুরোটাকে আমরা বডি হিসেবে চিন্তা করি যেটা আমাদের ওয়েবসাইটে দেখাবে ওয়েবসাইটে যা কিছু দেখাবে পুরোটাই বডির মধ্যে যা লেখা আছে পুরোটাই আমাকে দেখাবে তো আসলে আমরা চলে যাই এখানে তো প্রথমে বলছে HTML দিয়ে শুরু করতে হবে HTML শুরু এবং শেষ এরকম একটা জিনিস এবং সবার প্রথমে থাকবে হচ্ছে হেড নামে একটা জিনিস शुरू एवं शेष हेडर पर बोलते जे थाकबे बडी आमरा मानुषेर ह्यूमैनेर साथे जोदि रिलेटेड करी ताहले एई जायगाटाय आसे एगुलो प्रत्येकटा जेमन एखाने एकटा हेड एबं एकटा हेड ए हेड शुरू एबं शेष एखाने जा किछु आछे ए पुरोटाकेई बला हच्छे एकटा एलिमेंट्स ठीक एकई भाबे एखाने जे बडिटा हेडटा आछे ए हेडर पुरोटाकेई बला हच्छे एकटा एलिमेंट्स एबं बडी बडिटाकेও एकटा एलिमेंट्स बला हच्छे एखाने भितरे जा किछु थाकबे पुरोटाके निये एकटा एलिमेंट्स बला हच्छे তো আমরা হেডের মধ্যে আরেকটা জিনিস রাখতে পারি সেটা হচ্ছে টাইটেল হেডের মধ্যে আমরা সাধারণত মানুষের ফেস দেখে বা মানুষের মাথা দেখে বলতে পারি যে তাকে আইডেন্টিফাই করতে পারি তো আমরা একটা টাইটেল দিলাম এই পেজের মূলত একটা টাইটেল থাকবে সেটা কোথায় থাকবে আমরা পরবর্তীতে দেখিয়ে দেব তো আমরা আশা করি যে বুঝতে পারছি যে কোনটা হেড কোনটা টাইটেল বা এই জিনিসগুলো আমরা যা কিছু করব সব বডির মধ্যে করব এখন যদি আমি কোনো একটা জিনিস লিখি सपोज एरकम लिखलाम जे हेलो वर्ल्ड आमरा प्रथम एक जिनिस लिखतेछि कोथाय सेटा होच्छे HTML एर मध्ये एबं फाइल थेके सेवे जाबो एबं सेव थेके एखाने जोदि आबार ए जे डकुमेंट आछे HTML डकुमेंट एखान थेके राइट बाटन क्लिक करे ओपेन उइथ लाइव सार्वर एटार मध्ये क्लिक करी ताहले आमार सार्वरटा ओपेन होबे एखाने देखते पाच्छी आमाके हेलो वर्ल्ड लेखाटा देखाच्छे আরেকটা জিনিস যদি খেয়াল করি উপরে একটা এখানে যে URL যা আছে পুরোটাই আমাকে এখানে দেখাচ্ছে আমি যদি এই জিনিসটা কোথায় আছে সেই জিনিসটা যদি বলতে চাই আমরা যে টাইটেলটা একটু আগে বললাম আমরা মানুষের মাথা দেখে চিনতে পারি বা চেহারা দেখে চিনতে পারি যে সে কে তো এই জিনিসটা আমরা এখানে জাস্ট লিখলাম হচ্ছে ডকুমেন্টস বা এরকম কিছু বা ফার্স্ট HTML পেজ এরকম একটা জিনিস লিখে দিলাম এখান থেকে ফাইল এন্ড হচ্ছে সেভ शॉर्टकाटे जो यूज करी आमरा कंट्रोल एस दिए सेव करते पारी एखाने देखते पाच्छेन फार्स्ट HTML पेज तार माने आमरा बुझते पारछि ए पेजेर नाम होच्छे फार्स्ट HTML पेज ओके तो आरेकटा जिनिस बाकी रये गेछे आमरा टैग सम्पर्के जानते चाइछि एट्रिब्यूट सम्पर्के टैग सम्पर्के जो जानलाम HTML एकटा टैग बडी एकटा हेड एकटा टैग बडी आरेकटा टैग एबं टैगगुलो लिखते हय किभाबे এখানে একটা লেস দেন এবং একটা গ্রেটার দেন এর ভিতরে আমরা মূলত যে লেখাটা লিখি এটা পুরোটাকে একটা ট্যাগ বলা হচ্ছে এবং অ্যাট্রিবিউট কোনটাকে বলা হয় অ্যাট্রিবিউট হচ্ছে এরকম যে আমরা যখন এটা স্টার্টিং ট্যাগের মধ্যে সাপোজ আমি লিখলাম আইডি ইকুয়াল টু এটা বোঝার প্রয়োজন না আইডি জিনিসটা কি আমরা লিখলাম হচ্ছে বডি হেডার এরকম কিছু একটা লিখলাম জাস্ট লেখার জন্য। এখানে অ্যাট্রিবিউট এই দুইটা জিনিসকে বলা হচ্ছে, এই পুরো জিনিসটাকে অ্যাট্রিবিউট বলা হচ্ছে। এটা দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউট নেম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এগুলো কেন ব্যবহার করা হয়? এগুলো হচ্ছে আমাদের যে এই ভ্যালুটাকে, এই ভ্যালুটার বিভিন্ন ধরনের আমরা হয়তো বা সিএসএস করতে পারি অথবা এটার মধ্যে হাইট উইথ এই ধরনের কিছু জিনিস দিতে চাই, তখন আমরা এই জিনিসগুলো ব্যবহার করব। ব্যবহার ভিত্তির উপর আমরা যখন প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখব তখন আরও ক্লিয়ার হব। আশা করতেছি অ্যাট্রিবিউট, ট্যাগ এবং এলিমেন্ট এই জিনিসটা আমাদের সবার কাছে একটা পরিষ্কার হয়েছে। যদি পরিষ্কার না হয় অবশ্যই আমরা একটু গুগলিং করে দেখব হোয়াট ইজ ট্যাগ, হোয়াট ইজ অ্যাট্রিবিউট, হোয়াট ইজ এলিমেন্ট ইন HTML, তাহলে আরও ক্লিয়ার হব। তো ধন্যবাদ সবাইকে। আমরা এরপরের স্টেপে আরও মজার কিছু জিনিস দেখব। আশা করি সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।